हेलो एवरीबॉडी, वेलकम टू आवर चैनल गुरुकुल। आज के हमरा देखबो बांग्लादेशের রাজশাহী টেনিস কমপ্লেক্সের আমার ক্যাম্প। এটা একটা 10 দিনের ক্যাম্প ছিল, তার মধ্যে 7 দিন আমাদের ক্যাম্প ছিল আর 3 দিন আমাদের টুর্নামেন্ট ছিল। রাজশাহী আমার কাছে নতুন না, আমি রাজশাহীতে অনেক আগে অনেক বছর আগে আমি এসেছিলাম, আবার নতুন করে আমি এসেছি। কেন কি দুলু ভাই এর আগেও ছিলেন, তখন মেম্বার ছিলেন কিন্তু এখন উনি সেক্রেটারি। উনি আর জুলি ভাই আমাকে ফোন করেছিল, তাই জন্য আমি এখানে এসেছি। আবার এই পুরনো জায়গায় আবার এসে কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি ভাবলাম কি কেন না আমি একটা ভিডিও বানাই, যাতে কি আরো যারা আর কি দেখেনি তারাও আর কি সবাই এই ক্যাম্পটা দেখতে পারে। কেন কি রাজশাহী বাংলাদেশে একটা ছোট জায়গা, রাজশাহীতে এত বড় কমপ্লেক্স আর এত সুন্দর কমপ্লেক্স আর যেখানকার মানুষরা এত ভালো, তো আমি ভাবলাম কেন না এটা সারা বাংলাদেশই না বরঞ্চ সারা পৃথিবীর লোক এটা যাতে দেখতে পায়, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যেটা আমি আগে ভুলেছিলাম যে আমি এখানে নতুন না, আমি অনেকদিন আগেও 1996 সালে আমি এখানে প্রথমে এসেছিলাম। তখন আমি কলিন্স, সাকিব, রাসেল, কাইসান, বনিক, লাকি এদের সবাইকে আমি খেলাতাম। এরা এখন অনেক বড় বড় প্লেয়ার হয়ে গেছে, বাংলাদেশের জাতীয় টিমও খেলেছে এবং তার সঙ্গে এখন এরা বহুত মানে উন্নতি করেছে এবং নিজের ফিল্ডে, কেউ কোচিং এর ফিল্ডে, কেউ ব্যবসার ফিল্ডে, আবার সাকিব তো খুব বড় একটা ব্যাংকার হয়ে গেছে। তাহলে এরা সবাই খুব মানে উন্নতি করেছে, এটা দেখে এবং এদের শুনে আমার, যেহেতু এরা আমারই ছাত্র আর এরা এত ভালো মানে এরা এত বেশি উন্নতি করেছে নিজের জীবনে নিজের ফিল্ডে, এটা দেখে মানে আমার আমি খুব গর্বিত। তার সঙ্গে আমি আরেকটা কথা বলে দিই, এখন দুলু ভাই এটা সেক্রেটারি কিন্তু এর আগে জাফর ইমাম সাহেব চেয়ারম্যান ছিলেন আর মুস্তাক আহমদ সাহেব সেক্রেটারি ছিলেন। ওনারা আর এই পৃথিবীতে নেই। আমি ওনাদের আত্মার শান্তি কামনা করি এবং আমি আশা করি কি ওনারা যেখানেই আছেন ওনারা রাজশাহী টেনিস কমপ্লেক্স আর আমাদের সব বাচ্চাদেরকে, যারা খেলোয়াড় শুধু টেনিস খেলোয়াড় নয় বাংলাদেশের যত খেলোয়াড় আছে, কেন কি ওনাদের খেলার প্রতি অবদানকে আমরা ভুলতে পারবো না। আমি এখানে থেকে আমি এটা অনুভব করেছি, তাই ওনার দুজনকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আজকে এই ভিডিওটা আর কি আমি স্টার্ট করছি। তাহলে এখানকার ভিডিওর মধ্যে সবার আগে আমরা বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে আমরা এই 7 দিনের মধ্যে পরপর অনেকগুলো প্রোগ্রাম আমরা নিয়েছিলাম এবং তার মধ্যে যখনই আমাদের প্লেয়ার আসতো তখন আমরা প্রথমে আগে ডাইনামিক ওয়ার্ম আপ দিয়ে আর কি ওটা আমরা শুরু করতাম। এবার আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের ডাইনামিক ওয়ার্ম আপ এর পুরো এই ব্যাপারটা। তারপর আমরা ডেমোনস্ট্রেশন দিতাম, ডেমোনস্ট্রেশনে ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ভলি, সার্ভিস এই সব কিছুর ডেমোনস্ট্রেশন হতো এবং ডেমোনস্ট্রেশনের পর আমরা ড্রিল করাতাম বাস্কেট দিয়ে। এবার আপনারা দেখবেন আমাদের ডেমোনস্ট্রেশন আর বাস্কেট। বের করে চলে যা রে, তাড়াতাড়ি পাটা আরো পা, ওদিকে মুখ করে দাও, ওদিকে মুখ, ওদিকে মুখ, ওদিকে মুখ। এবার কোচ কোথায় আছে? কোচ 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 সব সব দেখে নাও। একটা জিনিস বলছি, এরা করছে তো, এরা এটা করবে, কে কোন দিকে ঘুরছে দেখো, ঠিক আছে? হয়তো সবাই সবাই একদিকে ঘুরবে না, কেউ হয়তো ডান দিকে ঘুরবে, কেউ বাঁ দিকে ঘুরবে, দেখো কোনটা কার দিকে ঘুরছে। রেডি, একই জিনিস যখন বলবে এটাই ক্রস হবে কিন্তু ঘুরে গিয়ে করে ক্রস হবে, ঠিক আছে? রেডি, সবাই এদিকে ফলো করো, কেউ কার কার কোথায় আছে। রেডি, বাউন্স, প্রথমটা তো ওখানে বাউন্স হবে, দ্বিতীয়টা ঘুরবি। রেডি, ওই তাকাও, ওই তাকাও, বাউন্স। আরে
Come on. Go. You ready? I'm going to get a party. Okay. Ready? Hey. Bounce. Hip rotation jira hoy na amra jokhon foran mari ekhan theke hip rotation erom holo eta thik ache hip rotation kintu ekhon kar dine moddhe je modern tennis ball eto fast ase eto high ase noy ekhon ar ekhan theke erom korle kintu eight korle ekhan theke jokhon marbo tokhon amar kota mane ami upore uthbo ball marbo mane hip ta rotation hocche with high Ready? Two, three, four, five. তাহলে আমরা তিন দিন কি চার দিন হয়ে গেল কোচিং করছি আমরা নিশ্চয়ই তো প্রথমে সাইটটা করলাম সাইটটা খুব শক্ত এখন এখানে সাইটটা করতে গেলে অসুবিধা হবে কিন্তু আমি চাইছি কি একবার করা হোক কিভাবে হচ্ছে ঠিক আছে তাই তো সাইডে করা হয়ে গেছে সামনে করা হয়ে গেছে এবার পিছন এবার তিন থেকে এক্সপ্লেন করে দিই পিছন থেকে সরে যাও সুপার হবে ডাকি One, two, three, four, five, six. Ready? Five, six, stop. Airport.
Ready? One, two. Two. Bokul, Bokul, hi. Shadow, Shadow, hi. Hi. Short ball mare. Elam.
মারলাম আর ছোট ছোট মারলাম পাটা নিয়ে গেলাম নিয়ে যাই নি পরেরটা বললাম এটা এর আগেটা যখন মারলাম मारते मारते ढुके जीवन भूलना।
এরকম শর্ট বল পুরো কন্ট্রোল করে বেশি জোর না এরকম নিলাম আমি ছোট বল মারছি আর বেস লাইনে মারবো না আমি বল এই রাখবো এই ঢুকবো এই বল আসবে এদিকে ফিনিশ করবো কারণ এটা আমার উইনার হবে না কেন কি আগে ছোট ছোট কোটের লেন্থ ছোট হয়ে যাচ্ছে কত বলেছিলাম 78 এখান থেকে এটা কমে গেল প্রায় 15 মানে আমি 60-65 ফিটের মধ্যে তার মধ্যে আমার পিছনে জায়গা রাখতে হবে 5 ফিট তার মানে 60 ফিটের মধ্যে লেন্থের মধ্যে বল মারতে হবে ও ছোট হয়ে যাচ্ছে আমাকে কন্ট্রোল করতে কেন কি এটা আমার চান্স বল এটা যদি আমি মিস করে দিই তাহলে আমার বলই নেই পয়েন্টই হারিয়ে গেল ঠিক তো এর আগে যখন আমি ছিলাম তখন জুলি ভাই বাবু ভাই রক্সি ভাই এরা সবাই এখানে থাকতো এখন রক্সি ভাই বাবু ভাইকে আমি পাইনি কিন্তু এর আগে যখন আসতাম তখন এরা কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করতো এবং খুব ভালোবাসতো কেন কি টেনিস ভালোবাসে তো রক্সি ভাইয়ের সঙ্গে আমার একবার কথা হয়েছে কিন্তু দেখা হয়নি আশা করবো ভবিষ্যতে দেখা হবে কিন্তু তার সঙ্গে আমি আরেকটা জিনিস বলে দিই যে আমাদের এখানে রোকন ভাইও ছিল যিনি আর কি এই ক্যাম্পের মধ্যে আমাদের জিমের ব্যাপারে এখানে একটা জিম তৈরি করা হয়েছে সেই জিমটার পুরো রোকন ভাইয়ের তত্ত্বাবধানে আর কি এই জিমটা তৈরি হয় আপনারা একটা ফটো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে হ্যাঁ তো উনি খুব ভালো উনি আর কি রাজশাহী টেনিস কমপ্লেক্সের একজন হিতাকাঙ্ক্ষী আর একটা কথা না বলতে নয় যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন কি এটা আমার শিক্ষামূলক চ্যানেল এর মধ্যে টেনিসের উপরেই আমি বেশিরভাগই টেনিস শেখার ব্যাপারে যত রকম ড্রিল আর কারেক্টিভ টেকনিক আর টেকনিক এবং ফিটনেসের উপর আমার এই চ্যানেলটা আর এটা যখনই সাবস্ক্রাইব করবেন আপনারা এর মধ্যে সব কিছু আর কি পাবেন এই ক্যাম্পের মধ্যে বাচ্চাদেরকে সন্ধ্যেবেলা টিফিন দেওয়া হতো এবং এই 10 দিনের ক্যাম্পের মধ্যে প্রায় 3-4 বার সবাইকে লাঞ্চ দেওয়া হয়েছিল তো এই লাঞ্চের ব্যাপারে এই পুরো ব্যবস্থাপনাটাই খুসরু ভাই আর দুলু ভাইরা করেছিলেন আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দুলু ভাই নিজের হাতে আর কি বাচ্চাদেরকে লাঞ্চ করাচ্ছেন এটা একটা খুব মানে এটা খুব ভালো অনুভূতি যে কোনো ক্লাবের সেক্রেটারি নিজের হাতে খাওয়াচ্ছে এটা একটা খুব খুব পজিটিভ সাইন এতেই বোঝা যাচ্ছে যে এখানকার যারা ম্যানেজমেন্ট আছে এখানকার যারা এক্সিকিউটিভ কমিটি আছে তারা এই এই কমপ্লেক্সটাকে কত মাঝে মাঝে আমাদের সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের এখানকার যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন তারা এখানে আসতেন এবং তারা আর কি বাচ্চাদেরকে উৎসাহ দিতেন তার একটা ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে দুলু ভাই আমার ব্যাপারে ওনার আমার প্রতি ভালোবাসা আর স্নেহ আপনারা এখন এখানে দেখুন জাপানের পৌঁছিল প্রায় 6 বছর না 8 বছর হংকং এ ছিল 6 বছর মালদ্বীপে ছিল তারপর শ্রীলঙ্কা ছিল কলকাতা সমস্ত জায়গায় সে কোচ হিসাবে দায়িত্ব পালন করছে এটা আমাদের জন্য শুরু আমাদের আমার চলে আসছিল লোক চলে আসছে 10,000 টাকা দিলে এসছে গেছিল তো এখন আমাদের মেন ব্যাপারটা আজকে যেটা আমি এই করতে এসেছি বাচ্চাদেরকে আমাদের যে রাজশাহী টেনিস কমপ্লেক্সে খেলাটা নাকি অনেকটা কমে গেছিল আমার তো কোনো যোগাযোগ ছিল না তারপরে জুলি ভাই আর দুলু ভাই আমাকে বলার পর আমি ভাবলাম ঠিক আছে আরেকবার এখানে এসে বাচ্চাদেরকে কিছুটা শিখিয়ে যাবো কিন্তু শেখাবার মধ্যে আমি শুধু প্যারেন্টসদেরকে কিছু বলতে চাই জানাতে চাই আর কি যে আমরা যখন যে কোনো প্লেয়ার তৈরি করি একটা একটা এটা এক ধরনের একটা পদ্ধতি আছে কিভাবে প্লেয়ার তৈরি করতে মানে শুধু খেললেই যে প্লেয়ার হবে তার কোনো মানে তো মনে করুন যে আমাদের এখানে বহু ছেলেরা খেলছে হয়তো প্রত্যেকটা ছেলে এর পরের ভিডিওটা এটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি ভিডিওটাকে ছোট করে দিচ্ছি নেক্সট পার্টটা আমরা খুব শীঘ্রই এখানে এর পরের যেটা যেটা কোচিং ওয়ার্কশপ হয়েছিল যে কোচদেরকে কোচিং দেওয়ার পুরো ব্যাপারটা ওটা আমরা নেক্সট পার্টে নিয়ে আসছি তাহলে আপনারা দেখতে থাকুন এবং এর সঙ্গেই আর কি নেক্সট পার্টটা আগামী দিন আর কি এটা ঝুলি যাবে সেহেতু আপনারা ওটা দেখবেন আর আশা করবো আমাদের এই পুরো ভিডিওটা যেটা আর কি রাজশাহী টেনিস কমপ্লেক্সের মধ্যে হয়েছিল সেটা আপনাদের খুব ভালো লেগেছে এভাবেই আমাদের চ্যানেলটাকে দেখতে থাকুন নমস্কার।